রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর না উঠে ওই স্থানে বসা অবস্থায় 80 বার এই দুরূদ পাঠ করবে, তার 80 বছরের গুনাহ মাফ হবে এবং 80 বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم، اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما، اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما، اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما،